ডক্টর ইউনুস স্যার বলবেন যে এই তালিকার মধ্যে এরা এরা ছিল, আপনি কেন প্রকাশ করছেন না? তার মানে এদেরকে পালিয়ে যেতে আপনারা সহযোগিতা করেছেন, এই তালিকা প্রকাশ না করলে তাদেরকে পালিয়ে যাওয়ার দায় আপনাদেরকে নিতে হবে। আশরাফ ভাই বলেছেন যে লোক দেখানো সংলাপ, আপনি দলগুলোকে গুরুত্ব না দিয়ে আপনি কাকে গুরুত্ব দিচ্ছেন? কিন্তু আপনারা সেগুলো আমাদের কাছে প্রকাশ করছেন না। আপনারা কি 5 বছর থাকবেন, নাকি 10 বছর থাকবেন, নাকি আরেকটি ফখরুদ্দিন ময়নউদ্দিন হবেন, সেটি তো আমরা জানতে পারি পারি না, যে কেউ না উত্তর দিক। অন্তত ডক্টর ইউনুস স্যার বলবেন যে এই তালিকার মধ্যে এরা এরা ছিল, আমরা তো সন্দেহ করছি যে এই তালিকার মধ্যে উবাইদুল কাদের ছিল, আসাদুজ্জামান ছিল, হাসান মাহমুদ ছিল, আরাফাত ছিল, আপনি কেন প্রকাশ করছেন না? তার মানে এদেরকে পালিয়ে যেতে আপনারা সহযোগিতা করেছেন। আমরা এখনো দাবি করছি এবং ভবিষ্যতেও দাবি করে যাব, অবশ্যই এই তালিকা প্রকাশ করতে হবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তালিকা প্রকাশ না করলে তাদেরকে পালিয়ে যাওয়ার দায় আপনাদেরকে নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার সাথে বৈঠক ছিল এবং দুঃখের সাথে বলতে হয় যে সেখানে আমাদেরকে মাত্র 15 থেকে 20 মিনিট আমাদের প্রতিটা দলের জন্য বরাদ্দ, 2 মাস পর। মাঝখানে একটা বৈঠক হয়েছিল, সেটি 15ই আগস্ট পালন করবে কি করবে না, আমাদের মতামত কি, এক একটা দলকে 2 থেকে 3 মিনিট টাইম দেওয়া হয়েছিল এবং 3-4টা দল একসাথে ডাকা হয়েছিল, যারা জোটের রাজনীতি করে তাদেরকে একসাথে ডাকা হয়েছিল, হা বা না, আপনি করতে দিবেন নাকি দিবেন না। যেটি এখানে আশরাফ ভাই বলেছেন যে লোক দেখানো সংলাপ, আপনি দলগুলোকে গুরুত্ব না দিয়ে আপনি কাকে গুরুত্ব দিচ্ছেন? অন্ধকারের মধ্যে থেকে তো আসলে সংস্কার করা যায় না, আপনাকে পরিষ্কার করতে হবে। এ কারণেই আমরা বারবার বলছি যে আপনারা একটা রোডম্যাপ বা আপনাদের পরিকল্পনা প্রকাশ করেন, তাহলে মানুষ বুঝবে যে আপনাদের আসলেই 15 মাস, 20 মাস বা 24 মাস সময় এই কারণে প্রয়োজন, কিন্তু আপনারা সেগুলো আমাদের কাছে প্রকাশ করছেন না। আপনারা কি 5 বছর থাকবেন, নাকি 10 বছর থাকবেন, নাকি আরেকটি ফখরুদ্দিন ময়নউদ্দিন হবেন, সেটি তো আমরা জানতে পারি পারি না। এই বিপ্লবে কতজন মানুষ শহীদ হয়েছে আমরা জানি, স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 700-এর অধিক, আর একটা উপকমিটি তারা গঠন করেছে, তারা বলছে 1500-এর অধিক, আমরা কারটা বিশ্বাস করব? এখনো পর্যন্ত আমরা তালিকা পেলাম না। 2 মাসে আপনি একটি শহীদ পরিবারের হাতে ক্ষতিপূরণ দিতে পারলেন না? প্রায় প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে। আমি হাসপাতালে গিয়েছি এবং সেখানকার যারা আহত তারা চিৎকার করছে, চিকিৎসা পায় না, অনেক অভিযোগ। আপনি কাউকে বিদেশে চিকিৎসার জন্য কেন নিলেন না? অথচ এই সরকারের উপদেষ্টা তারাও তো চিকিৎসার জন্য বিদেশে যায়। তাহলে যারা এই অভ্যুত্থানের জন্য এত সংগ্রাম করলো, রক্ত দিল, তাদেরকে কেন আমরা সুচিকিৎসা দিতে পারছি না? আমরা দাবি করেছি যে প্রত্যেকটা শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক ন্যূনতম 1 কোটি টাকা।